আল্লাহরা আমার জনেরা যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে যখন কোন মখলুকা তৈরি করেন নাই, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়েছেন, নিশ্চয়ই এ জমিন এবং আসমানকে ফি সিত্তাতি আইয়াম আমি এটা ছয় দিনে তৈরি করেছি, সুম্মা ইসতাওয়া আলাল আরশ তারপরে আমি আরশের উপরে সমাসীন হয়েছি। ও মুসলমান, আমার এ দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ কাবা বাইতুল্লাহ বানানোর জন্য জান্নাত থেকে পাথর গুলি নিয়ে আর জিব্রাইল আলাইহিসসালামের তত্ত্বাবধানে আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ বানানো শুরু হয়ে গেল। ফেরেশতাগণেরা আল্লাহ তাআলার নির্দেশিত জায়গায় এ মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ তারা বানাতে বানাতে একটা সময় কাবা বাইতুল্লাহ যখন কমপ্লিট করে ফেললেন, আর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে তিনি ফিরে চলে গেলেন, এ সময় এ দুনিয়ার জমিন থেকে কান্নার একটা আওয়াজ পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, দুনিয়ার জমিন থেকে এ কান্নার আওয়াজ কোন জায়গা থেকে আসে? জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ মসজিদে হারাম এটা বানানোর পরে আর একটা পাথর অবশিষ্ট বেশি রয়েছে, এ পাথরটা কান্নাকাটিয়া করে আর বলে, কি দোষ আমি করলাম, কি অপরাধ আমি করলাম, আমাকে কাবা বাইতুল্লাহ কেন লাগানো হলো না? কাবা বাইতুল্লাহ যদি আমি জায়গা পেতাম, মানুষেরা আমাকে মাঝখানে রেখে তাওয়াব করত, আমার গায়ে মহাব্বতের সঙ্গে তারা হাত ঘুষত, আর আমার কাছে মহাব্বতের সঙ্গে তারা ঠোঁট দিয়ে চুমা দিত, কি অন্যায় কি অপরাধ আমি করলাম। আমার আল্লাহ বললেন, জিব্রাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, যে পাথরটা তো কান্নাকাটি করে ওই পাথরের উপরে তুমি তোমার ডানা দিয়ে আঘাত করে দাও, আর পাথরটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি তোমার হাত দিয়ে আর গোটা পৃথিবীতে আমি আল্লাহ আমার নাম নিয়ে ওই ভেঙে যাওয়া পাথরগুলিকে তুমি ফেলে দাও, ছুঁড়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম চলে আসলেন, আর কাবা বাইতুল্লাহ বানাতে বানাতে যে পাথরটা বেশি ছিল ওই পাথরে জিব্রাইল আলাইহিসসালাম তিনি তানার ডানা দিয়ে আঘাত করলেন, পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, জিব্রাইল এবারে আমার নাম নিয়ে পাথরের গুঁড়োগুলি টুকরোগুলি ছুঁড়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে এ পাথরের টুকরোগুলি তিনি ছুঁড়ে দিলেন, আর আমার আল্লাহ কাবা বাইতুল্লাহ এ পেড়ে যাওয়া অবশিষ্ট ওই পাথরের টুকরোটা তাম বিশ্বব্যাপী তাম দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। একবার মহব্বত করে বলুন, সুবহানাল্লাহ। ও জনেরা যুবকেরা, যেখানে মসজিদ হয়ে গিয়েছে বা আগামীতে যে জায়গায় মসজিদ হবে ওই জায়গাতে কাবা বাইতুল্লাহর পাথরের টুকরোটা রয়েছে, এই জন্য মসজিদ হলো আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর শাখা। ও নবীর উম্মতেরা, আজকে যে জায়গায় আপনাদের গ্রামে মসজিদ নির্মাণ হচ্ছে, নতুন করে মডিফাই হচ্ছে, এ জায়গাতেও কাবা বাইতুল্লাহর পাথরের টুকরোটা এসে পড়েছিল, এই জায়গায় এ কারণে মসজিদ বানানো সম্ভব হয়েছে। ও মুসলমানের আমার, এই জন্য মসজিদে আপনি যদি নামাজ আদায় করেন, বাড়িতে নামাজ আদায় করার থেকে আমার আল্লাহ আপনার নামায় আমালে 27 গুণ বেশি সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি গণেরা,
সুতরাং এই কাবা বাইতুল্লাহর শাখা হলো আমাদের গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ হলো কাবা বাইতুল্লাহর শাখা, আর মসজিদের কেবলা হলো কাবা বাইতুল্লাহ। আসলে কাবাকে কেবলা করে আমরা আল্লাহ পাককেই সেজদা দেই, কথা ঠিক কি না মুসলমান ভাইয়ের আমার? এই জন্য আপনারা মসজিদে আজকে দান করেছেন, এরপরে আগামীতেও করবেন, এই দান যে কত বড় নিয়ামত ফজিলতপূর্ণ আল্লাহর হাবিব শুনিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, দুনিয়া জমিনে কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটি ঘর বানিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার লোকই তো নেই এখানে, কথা ঠিক কিনা? সংখ্যা খুব অল্প। কেন অল্প শুনলাম? আগে অনেক জলসায় আপনাদের এই মাহফিলে লোকজন ছিল, হঠাৎ করে কি এক ঝামেলা হলো, কোন এক পুরুষ মনে হয় মহিলা সেজে মেয়েদের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল, এই এই ঘটনাকে কেন্দ্র করে লোকজন হুড় হুড় করে উঠে চলে গিয়েছে, তারপরে তারা এখনো আসেনি, তবে কিছু মানুষ এসেছে। আমি আশা করছি এখন পুলিশ প্রশাসন এই ব্যাপারটা তো ট্যাকেল করছেন, সুতরাং আপনাদের হই হই করার প্রয়োজন নেই, আপনারা চলে আসুন এই মজলিসের ঐতিহ্য বজায় রাখার জন্য। একটু প্রাণ খুলে আল্লাহর নাম নিন, নারায়ে তাকবীর, ভাই একটু সবাই মিলে জোরে বলা যাবে না? একটু আওয়াজ দিলে, তাকবীরের আওয়াজ দিলে শয়তান পালিয়ে যাবে আর আল্লাহর রহমত নাজিল হবে আর আমাদের ইমানের পাওয়ারও বাড়বে। ভাই আমার দেখবেন, এই মাঝে মাঝে যখন মাগরিবের আজান হয় তো কুকুর কাঁদে, এরকম আছে না নাই? কুকুর কাঁদে কেন? মাগরিবের আজানের সময় একই সময় উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া বা অন্য গ্রাম, সব জায়গায় একই সঙ্গে মাগরিবের আজান শুরু হয়। এখন শয়তান যেখানে থাকে সে আজান সহ্য করতে পারে না, ও তখন পালানো শুরু করে, কিন্তু যেদিকে পালায় সেই দিকেই তো আজানের আওয়াজ। শয়তান এ সময় যদি কোনো কুকুরকে পায় তো কুকুরের মুখ দিয়ে তার ভিতরে প্রবেশ করে, আর ওই সময় কুকুর কাঁদে, আসলে কাঁদে কিন্তু শয়তান কুকুরের মুখ দিয়ে, তখন আমরা ওই কুকুরটাকে তাড়িয়ে দেই। সুতরাং এখানে যদি একটু আল্লাহর নাম নেন, শয়তান থাকতে পারবে না, পালিয়ে চলে যাবে। রাস্তাঘাটে আমার জওয়ান যুবক ভাইয়েরা যারা টহল দিচ্ছে তারাও ইনশাল্লাহ শয়তানের ধোকা থেকে নিজেদের বাঁচিয়ে এ মাহফিলে আসতে পারবে বলে আমি আশা রাখি। এই জন্য একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসালে সওয়াব, মসজিদের উন্নতি কল্পে ইসলামিক জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু ব্যাটারিতে চার্জ হয়েছে, কত ঠিক কিনা? যারা রাস্তাঘাটে ঘুরছে তারা আসবে ইনশাআল্লাহ, তবে তার আগে একটু নবীর শানে প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মাই হো গোলাম, মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মাই হো গোলাম, রব কে দোলারে তুম হি তো হো, সব কে সাহারে তুম হি তো হো, আয় নবী জিতনে দুনিয়া में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम,
ডোবা সরোজ অপাস পাল্টে আর সাজার আ যায় চলকে তুম জো চাহো ও হো যায় পল মে ক্যা সে ক্যা হো যায় তুম জো চাহো ও হো যায় পল মে ক্যা সে ক্যা হো যায় আল্লাহ জানে তেরা মকাম তু আকা আর মে হো গোলাম মুঝকো পিলা দে ইশক কা জাম তু আকা আর মে হো গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনার আবহাওয়া মদিনার ওয়েদারটা আমাদের জন্য সুট করে না, এমন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরে জ্বর, অন্যান্য সাহাবে কেরাম গণেরা তানারা তানাদের শরীরটা খারাপ। মক্কার জমিনের আবু জাহেল আবুল আহাব সাইবা ইবনে রাবিয়া উতবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে মুগিরা উমাই ইবনে খালফ উকবা বিন আবি মুবায়েদ এদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার সাহাবীরা মদিনা জমিনে চলে এসেছে। ও রাব্বুল আলামিন আল্লাহ মদিনার জমিনটা আমার সাহাবে কেরামদের জন্য আপনি সুইটেবল বানিয়ে দিন, এই ওয়েদারটা যেন তানাদের স্যুট করে। আল্লাহ আপনি আমার সাহাবীদের শরীরকে সুস্থ রাখুন। বিশ্বনবী দোয়া করলেন, আমার আল্লাহ বিশ্বনবী দোয়াকে কবুল করে নিয়ে মদিনা ওয়েদার আবহাওয়াটা সাহাবে কেরামদের জন্য একেবারে তানাদের অনুকূলে বানিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীর এই জায়গাগুলি পছন্দ হলো না। বিশ্ব নবী কয়েকজন সাহাবি যারা দূরদর্শী পূর্ণ যারা বিচক্ষণ তারা বললেন জোর একটা আমরা সিদ্ধান্ত করেছি চয়েস করেছি যে জায়গাটা হলো দুটো এতিম বালকের জায়গা, ওই জায়গায় মদিনার মসজিদটা বানানো যায়। আল্লাহর নবী বললেন কোন এতিম তাদেরকে ডাক দাও। এতিম বাচ্চা দুটির সন্ধান নিয়ে এতিম বাচ্চা দুটিকে ডাক দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন সাহাবে কেরামগণেরা। এ বাচ্চাটার একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সোয়াইল। আল্লাহর নবী তানাদেরকে বললেন বাবা মদিনার এতিম বালকেরা তোমাদের জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে, আমার সাহাবীরা সিদ্ধান্ত করেছে এই জায়গাতে মদিনার মসজিদ মসজিদে নববী বানানো হবে। আল্লাহর নবীর কথাটা শোনার পরে এতিম বালক দুটি বললেন হুজুর এটা তো আমাদের জন্য বিরাট বড় একটা নসিবের ব্যাপার, এটা আমাদের জন্য বিরাট বড় একটা তাকদীরের ব্যাপার। আমাদের জায়গায় যদি মদিনার মসজিদ বানানো হয় আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মতেরা এই জায়গাতে তারা নামাজ পড়তে আসবেন, এখানে নামাজ পড়ে তারা তাদের অন্তরটাকে শান্তি করাবেন, আর এই জায়গাটা আমরা এমনি এমনি আপনাকে দান করে দেব। আল্লাহর নবী বললেন বাবা এতিম এই জায়গা দুটি এই জায়গাটি আমি তোমাদের কাছ থেকে এমনি এমনি নেব না,
কারণ মদিনা জমিনে অনেক মুনাফিক রয়েছে, এই মুনাফিকরা তারা বলা বলি করা শুরু করে দেবে। দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসে এতিম বালকের জায়গা আসে নিজে আত্মসাৎ করে নিয়েছে। আমার এই ব্যাপারটা নিয়ে তারা মানুষের কাছে দুর্নাম বদনাম রটাবে, ও এতিম বালক দয় এই জায়গাটার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব, যদি তোমাদের মনে হয় পরবর্তীতে এই টাকাটা মদিনার মসজিদ নির্মাণ করার জন্য তোমরা দিতে পারো, অসুবিধা নয়, কিন্তু এখন তোমাদের টাকাটা নিতে হবে। আল্লাহর নবী যুক্তি দিলেন, এতিম বালক দুটি বুঝে গেলেন। আল্লাহর নবী সাহাবে কেরামদের বলেন, বাবা সাহাবীরা এই জায়গাতে তোমরা মসজিদ নির্মাণ করার জন্য খাটাখাটনি করো, খেজুর গাছগুলি সব কেটে দাও এবং ওই জায়গাতে খ্রিস্টানদের বা ইহুদিদের কিছু পুরানো কবর ছিল, ওই পুরানো কবরের হাড় হাড্ডিগুলি সব তুলে অন্য জায়গাতে পুঁতে দাও, মদিনার মসজিদ বানানোর জন্য এই খেজুর গাছের গুঁড়িগুলি হবে পিলিয়ার, আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি বানানো হবে, আর এই জায়গায় সুন্দর করে মেম্বার মেহরাব বানানো হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জায়গাটা তিনি মাপ দিয়ে দিলেন, 100 হাত লম্বা 100 হাত চওড়া এই রকম একটা জায়গায় মসজিদ হবে। আল্লাহ নবী সাবিরা এখানকার খেজুর গাছগুলি কেটে ওটা দিয়ে পিলিয়ার বানালেন আর ছাউনে দিলেন খেজুর গাছের পাতাগুলি দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যে সাহাবীর বাড়িতে মদিনার জমিনে গিয়েছিলেন, এই সাহাবীর নাম হলো যতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, ও বাবা আইয়ুব, আমি আর তোমার বাড়িতে থাকব না, মদিনার মসজিদের পাশে আমার সাহাবীরা আমার জন্য ছোট ছোট হুজরা বানিয়ে দেবে, ওই জায়গাতে আমি অবস্থান করব। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে মদিনার মসজিদের পার্শ্ববর্তী একটি জায়গা নবী সাহাবীরা যে জায়গাতে হুজরা বানিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে আল্লাহর নবী তিনি শিফট করলেন, ওই জায়গা তিনি অবস্থান করতে লাগলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, বাবা সাহাবীরা তোমরা মেম্বারও বানাও খেজুর গাছের গুঁড়ি দিয়ে, খেজুর গাছের গুঁড়ি দিয়ে মদিনার মসজিদের মেম্বার বানানো হলো। ও জনেরা যুবকেরা, এই সময় মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল কিন্তু নামাজের জন্য আজানের কোনো প্রচলন তখন ছিল না, নামাজের জন্য মানুষ দিগকে আহ্বান কিভাবে করা লাগবে এমন কোন সিস্টেম ও জামানায় ছিল না। ও মুরব্বিয়ান বাবা জিগণেরা, আল্লাহর নবী মদিনার মসজিদে ইমামতি করেন, বিশ্ব নবীর পিছনে বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম গণেরা দাঁড়িয়ে যায়, কিন্তু কিভাবে মানুষদেরকে আহ্বান করা হবে নামাজের জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ নামাজকে মুমিনের উপরে নির্ধারিত সময়ে ফরজ করেছেন, এজন্য নামাজের জন্য তো মানুষদেরকে আহ্বান করতে হবে, কিভাবে আহ্বান করা যাবে। এ সময় আল্লাহর নবী একটা মিটিং এ বসলেন, ওই মিটিং এ সিদ্ধান্ত হলো না, বিশ্ব নবীর একজন সাহাবী বললেন, হুজুর নামাজের যখন সময় হবে একটা লাঠির উপরে কাপড় জড়িয়ে ওই লাঠির কাপড়ে তেল দিয়ে আর আগুন ধরিয়ে উঁচু করব, এটা দেখার পরে মানুষেরা বুঝতে পেরে যাবে এখনই নামাজের সময় হয়ে গেল, আমাদের মদিনার মসজিদে যাওয়া লাগবে। আল্লাহর নবী এ মত পছন্দ করলেন না। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হলে আসসালাত আসসালাত এ কথাটা আমি মদিনার অলিতে গলিতে বাড়িতে গিয়ে বলে আসব। আল্লাহর নবীর এ মত পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দফ বাজাবো, দফ হলো ঢোলের
পর্দার মতো, একদিকে পর্দা লাগানো আর একদিকে পর্দা লাগানো নাই। এই ঢোলে আওয়াজ দিলে, তবে আওয়াজ দিলে যে আওয়াজ হবে মানুষেরা শুনে বুঝতে পেরে যাবে নামাজের মনে হয় সময় হয়ে গেল। আল্লাহর নবীর এমত পছন্দ হলো না, বিশ্ব নবী আমার মদিনার মসজিদ থেকে নিজ হুজরা মোবারকের দিকে চলে গেলেন।